আমরা আজ আগ্রার উদ্দেশ্যেই যাত্রা শুরু করলাম। শিয়ালদা স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের এই ট্রেন রওনা দিল আগ্রা ফোর্টের উদ্দেশ্যে। আগ্রা শুধুমাত্র তাজমহল বা আগ্রা ফোর্টের জন্যই সুপরিচিত নয়, তাজমহল বা আগ্রা ফোর্ট ছাড়াও রয়েছে আগ্রায় আরও বেশ কিছু বিখ্যাত জনপ্রিয় টুরিস্ট স্পট। আগ্রার এই সমস্ত টুরিস্ট স্পটগুলি তো আমরা অবশ্যই ভিজিট করব। এছাড়াও এই আগ্রা ট্যুরের সাথে আমরা ভিজিট করব মথুরা ও বৃন্দাবন। আগ্রা, মথুরা ও বৃন্দাবন ভ্রমণ সিরিজের এই প্রথম পর্বে কলকাতা থেকে আগ্রা আমরা কিভাবে পৌঁছালাম এবং আগ্রায় গিয়ে আমরা কোন হোটেলে উঠলাম, এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গুড মর্নিং, এখন ঘড়ি কাটায় বাজে ঠিক 11:30, আর আমরা পৌঁছে গেলাম মালদা স্টেশনে। বাড়ি থেকে রওনা দিয়েছিলাম 10:15। যেহেতু আমরা উত্তরবঙ্গ থেকে ট্রাভেল করছি, তাই আমরা প্রথমেই পৌঁছাবো শিয়ালদা। আর এই শিয়ালদা পৌঁছানোর জন্য আমরা ধরেছিলাম 10 নম্বর 13176 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এই ট্রেনটি শিলচর থেকে ছাড়ে 11:35 আর শিয়ালদা স্টেশনে পৌঁছায় 7:25। 10 নম্বর 13176 আমরা ধরবো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, রাইট টাইম 12:25। এখন যাব ওয়েটিং রুমে, আর ওয়েটিং রুমে গিয়ে মোটামুটি 1 ঘন্টার মতো আমাদের ওয়েট করতে হবে। এখনই অ্যানাউন্স হয়ে গেল এই 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে আমাদের ট্রেন। এই ট্রেনের মালদাতে টাইম হচ্ছে 12:25 আর ঢুকে গেল 11:50, মানে অনেকটাই আগে ঢুকে গেছে। এখন বাজে 12:05, তার মানে অনেকক্ষণই আমাদের ওয়েট করতে হবে। ট্রেনে টাইম পাস করার জন্য লেস আর পপকর্ন নিয়ে নিলাম। আমার সিট নাম্বার 7, একদম সিটে বসে পড়েছি, আর এখন জার্নি শুরু হবে আমাদের শিয়ালদার উদ্দেশ্যে। এখন আমরা অতিক্রম করছি পশ্চিমবঙ্গের বিখ্যাত ফারাক্কা ব্রিজ, যে ব্রিজটির দৈর্ঘ্য 2240 মিটার, মানে 2 কিলোমিটারেরও উপরে। এখন কিন্তু প্রচুর জল দেখতেই পাচ্ছেন, প্রচুর জল, আর জলের স্রোত দেখুন মারাত্মক স্রোত। এই ফারাক্কা ব্রিজটি তৈরি করতে খরচ করেছিল প্রায় $1 বিলিয়ন, যা সোভিয়েত রাশিয়া সহায়তায় তৈরি করেছিল, এবং এই ব্রিজটাই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকে ডিভাইড করেছে। এই ব্রিজের এক প্রান্ত মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট এবং অন্য প্রান্ত মালদা ডিস্ট্রিক্ট। এখন বাজে 1:40 আর এই মুড়ি নিলাম, এইটুকু মুড়ি 20 টাকা। ট্রেনে কিন্তু মুড়ি খেতে বেশ মজা লাগে। মালদা থেকে শিয়ালদা পর্যন্ত এই ট্রেনের ভাড়া স্লিপার 225 টাকা, 3A 600 টাকা এবং 2A 845 টাকা। এখন বাজে 3:15 আর আমরা লাঞ্চ করছি। বাড়ি থেকে পরোটা বানিয়ে নিয়েছিলাম, পরোটা আর হচ্ছে পনির বাটা মশলা। অবশেষে রাত্রি 8:15 আমরা শিয়ালদা স্টেশনে নেমে গেলাম। এই ট্রেনের রাইট টাইম ছিল 7:25, অর্থাৎ 50 মিনিট লেটে ঢুকলো এই ট্রেনটি শিয়ালদাতে। এখন যাব ওয়েটিং রুমে, আমাদের পরবর্তী ট্রেন আছে রাত্রি 10:55। পৃথিবীর মধ্যে সবচেয়ে ব্যস্ততম স্টেশন এই শিয়ালদা স্টেশন, দেখুন
কতটা ব্যস্ত। এখন বাজে রাত্রি 9:50 আর আমরা ওয়েটিং রুমে ওয়েট করছি। আমি 2 ঘন্টার জন্য নিয়েছি, মানে 20 টাকা আমার লাগলো। একদম ফুললি এসি, দারুণ এনভায়রনমেন্ট দেখুন। আর যদি কেউ মনে করেন যে 4-5 ঘন্টা থাকতে হবে তাহলে বেড নিতে পারেন। বেড নিতে গেলে পার ঘন্টা 75 রুপিস, মানে 75 টাকা করে লাগবে পার ঘন্টায়। কত আটটা, কত 20 টাকা 20 টাকা? ওকে, নিয়ে নাও আটটা। কালকের জন্য কলা নিয়ে নিলাম আটটা। এখন বাজে ঘুরি কাটায় ঠিক 10:20 রাত্রি আর আমরা জনহারে চলে আসলাম। শিয়ালদা স্টেশনের মধ্যেই এই জনহার। এখানে আমি অর্ডার দিয়েছিলাম চিকেন বিরিয়ানি, ওই দিয়ে আজকে আমি ডিনার করছি। চিকেন বিরিয়ানি 100 টাকা, তবে কোয়ালিটি মোটামুটি, মানে খুব ভালো বলবো না, মোটামুটি কোয়ালিটি। এরপর আমরা ধরবো 12987 শিয়ালদা আজমির সুপারফাস্ট এক্সপ্রেস, যার রাইট টাইম হচ্ছে রাত্রি 10:50। এই শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে। এখন বাজে 10:30 আর আমরা চলে এসেছি একদম 13 নম্বর প্ল্যাটফর্মে। আমার ফেভারিট সিট সাইড লোয়ার, আর আমার সিট নাম্বার 15। এবার জার্নি স্টার্ট। একদম রাইট টাইম রাত্রি 10:55 শিয়ালদা স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ট্রেনটি যাত্রা শুরু করলো আগ্রা ফোর্টের উদ্দেশ্যে। আমরা আজকে সারা রাত এবং কালকে সারা দিন এই ট্রেনেই ভ্রমণ করব, সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব, আপনারা সঙ্গে থাকুন। নির্ধারিত সময় রাত্রি ঠিক 10:55 ট্রেন আমাদের নিয়ে যাত্রা শুরু করলো আগ্রার উদ্দেশ্যে। এখন বাজে রাত্রি 11:30 আর রাত্রিবেলা তো আর কোনো কাজ নেই, কাজ একটাই ঘুমানোর। তো এখন ঘুমিয়ে পড়বো আর দেখা হচ্ছে আগামীকাল সকালে। গুড নাইট। দীনদয়াল উপাধ্যায়া জংশন, সকালে যখন ঘুম ভাঙলো তখন দেখি আমরা পৌঁছে গেছি দীনদয়াল উপাধ্যায়া জংশনে। এখন বাজে সকাল 9:25 আর আমরা পৌঁছে গেলাম দীনদয়াল উপাধ্যায়া স্টেশনে। আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, মোটামুটি 5 মিনিট হয়ে গেল দাঁড়িয়ে আছে, এখনো সিগন্যাল পড়েনি, ওই জন্য দাঁড়িয়ে আছে। হয়তো একটা ট্রেন ক্রস করাবে, তারপর আমাদের এই ট্রেনটি ছাড়বে। গুড মর্নিং। এখন বাজে ঘড়িঘাটায় ঠিক সকাল 9:00। এখন ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, দেখতেই পাচ্ছেন এলাহি ব্যাপার। এখানে আছে চিড়ের পোলাও, এখানে ব্রেড, এখানে অমলেট, আর এখানে কাটলেট। সাম্বা চাটনি। এইমাত্র দীনদয়াল উপাধ্যায় জংশন থেকে ট্রেনটি ছেড়ে গেল। এই স্টেশনের ডিপার্চার টাইম ছিল সকাল 9:40, কিন্তু 8 মিনিট লেট, 9:48 ট্রেনটি ছাড়ল। এখন আমরা প্রয়াগরাজে ঢুকছি আর যে নদীটি পার করলাম সেটা হচ্ছে সাঙ্গাম নদী। দারুণ একটা নদী, ওপার দিয়ে একটা ব্রিজ চলে গেছে, ওটা নতুন আর এটা পুরাতন। আর এখনই আমরা ঢুকবো প্রয়াগরাজ জংশনে। এখন বাজে বেলা 12:35। এই ট্রেনের সঠিক টাইম ছিল প্রয়াগরাজ আসার 11:50 আর এসে পৌঁছালো 12:35, তার মানে 45 মিনিট লেটে ঢুকলো এই ট্রেন। এখানে 5 মিনিট হল করে তারপর আবার রওনা দেবে আজমিরের উদ্দেশ্যে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে হাওড়া যোধপুর এক্সপ্রেস। এখন বাজে 12:41, অর্থাৎ এখানে 6 মিনিট হল করলো, এবার আবার রওনা দিল আজমিরের উদ্দেশ্যে। এখন বাজে বেলা 1:10 আর আমি এখন লাঞ্চ করব। লাঞ্চে অর্ডার দিয়েছিলাম এক কারি মিল অর্ডার দিয়েছিলাম। এই লাঞ্চ চলে এসছে। এই লাঞ্চের মধ্যে আছে ভাত, 2টো ডিম, ডাল আছে, আর এখানে আছে আলুর তরকারি আর একটা সোন পাপড়ি। এই দিয়েই আজকে আমাকে লাঞ্চ করতে হচ্ছে। আর এখানে এক্সট্রা ভাত আছে।
এমন এক জায়গা দিয়ে যাচ্ছি, এই জায়গাকে কাশ্মীরের স্বর্গরাজ্য করলেও কম বলা হবে। দেখুন, শুধু কাশ্মীর প্রচুর প্রচুর পুরো এলাকা জুড়ে শুধু কাশ্মীর, প্রায় এক ঘন্টা লেটে এই কানপুর ক্যান্টনমেন্টে এসে পৌঁছালো আমাদের ট্রেন, যেখানে পৌঁছানোর কথা ছিল 2:25, সেই ট্রেনটি এসে পৌঁছালো 3:25, এক ঘন্টা লেটে পৌঁছালো। কানপুর ক্যান্টনমেন্টে এই ট্রেনটি 5 মিনিট হল্ড করে, আর আমাদের আগ্রা যেতে আর মাঝে একটা স্টপেজ পড়বে, তারপরে আমরা পৌঁছে যাব আগ্রা। আগ্রার রাইট টাইম আছে 6:40, কিন্তু লেট দেখাচ্ছে প্রায় 1.5 ঘন্টা। বিশাল বড় একটা ঘুম দিলাম, ঘুম দেওয়ার পরে এখন এক কাপ চা খাচ্ছে। এইবার কিন্তু ট্রেনটা বেশ স্পিড নিয়েছে, মনে হচ্ছে রাইট টাইমে পৌঁছাবে আগ্রাতে। আমরা এই ট্রেনে ট্রাভেল করছি AC 3 টায়ারে, আমাদের পার হেড ভাড়া পড়লো 1540 টাকা, আর যারা স্লিপার আসবেন তাদের ভাড়া পড়বে 590 টাকা, আর যারা 2 টায়ারে আসবেন তাদের ভাড়া পড়বে 2200 টাকা। এই 6:40 পৌঁছে গেলাম টুনলা জংশনে, এখানেও 50 মিনিট লেট। টুনলা জংশনে এই ট্রেনের রাইট টাইম ছিল 5:50, কিন্তু এসে পৌঁছালো 6:40, মানে এখানেও 50 মিনিট লেট। এই 6:51 এই টুনলা জংশন থেকে আবার রওনা দিল আগ্রা ফোর্টের উদ্দেশ্যে। এখান থেকে আগ্রা ফোর্টের দূরত্ব প্রায় 23 কিলোমিটার, আর এখানে এসে পৌঁছেছিল এই ট্রেনটি 6:40, যেটা রাইট টাইম ছিল আগ্রা ফোর্টের। সেই আগ্রা ফোর্টে না পৌঁছে আমাদের এই ট্রেনটি 6:40 পৌঁছালো এই টুনলা জংশনে। এখন আমাদের আরও 23 কিলোমিটার জার্নি করতে হবে, তবে মাঝখানে আর কোনো স্টপেজ নেই, এই টুনলা জংশনই হচ্ছে লাস্ট স্টপেজ। এই ট্রেনকে পার করার জন্য মোটামুটি আমাদের 20 মিনিট এখানে দাঁড় করিয়ে রাখলো। প্রায় 20 ঘন্টা ট্রেন জার্নির পর ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য আগ্রায়। এখন বাজে 7:43, আর আমরা পৌঁছে গেলাম আগ্রা ফোর্ট রেলওয়ে স্টেশনে। এখানে পৌঁছানোর কথা ছিল আমাদের ট্রেনটি 6:40, কিন্তু 1:03 লেটে পৌঁছালো আগ্রা রেলওয়ে স্টেশনে। এখন এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে একটা অটো বা টোটো নিব, টোটো নিয়ে তারপর আমরা হোটেলে যাব। তাহলে চলুন। আমরা আগ্রা ফোর্ট রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে একটা অটো নিলাম আমাদের হোটেলে যাওয়ার জন্য। আমাদের হোটেলটা হচ্ছে তাজনগরীতে, এখান থেকে মোটামুটি 20-25 মিনিট টাইম লাগবে, আর এখান থেকে তাজমহলের দূরত্ব প্রায় 3 কিলোমিটার, আর আগ্রা ফোর্টের দূরত্ব মাত্র 700 মিটারের মতো। তাহলে চলুন হোটেলে যাই, তারপরে হোটেলের রিভিউটা আপনাদের সাথে শেয়ার করব।
আগ্রাতে আমরা উঠেছিলাম হোটেল জলসাতে, 3 স্টার ক্যাটাগরি হোটেল। আমরা এই হোটেলে হল্ট করব 2 নাইট, আর 1 নাইটের জন্য আমাদের রুম ভাড়া পড়েছিল মাত্র 850 টাকা। যাই হোক, হোটেলের যাবতীয় ফর্মালিটিস মেনটেন করে আমরা পৌঁছে গেলাম আমাদের রুমে। আমরা বিশ্বাসই করতে পারিনি মাত্র 850 টাকায় এত ভালো একটা রুম পাবো, তাও আবার আগ্রার মতো জায়গায়। এই রুমে ঢুকে গেলাম, দেখুন রুমটা কিন্তু অনেকটাই বড়, আর সুন্দর একটা কিং সাইজ বেড, আর এখানে এসি আছে, বড় জানালা আছে, ওয়ালগুলো সাদা কালারের, এদিকে দেখুন পেইন্ট করা ওয়াল, আর এখানে টিভি আছে, ওয়ার্ড্রপ, এখানে একটা টেবিল আর 2টো চেয়ার আছে। এই রুমের সাথেই অ্যাটাচ বাথরুম, দেখুন বাথরুমটা কিন্তু বেশ বড়। হোটেলে ঢুকে একদম ফ্রেশ হয়ে গেলাম, আর চলে এলো গরমা গরম কফি, এখন আগ্রায় বসে কফিতে চুমুক। যাই হোক, ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম ডিনারের উদ্দেশ্যে। আমাদের হোটেলের চারিপাশটা একটু হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছি, এর আশেপাশে কিন্তু প্রচুর হোটেল রেস্টুরেন্ট আছে। আমরা এখন ডিনার করব এই অঞ্জনা রেস্টুরেন্টে, এখন আমরা ডিনার করব আমাদের হোটেলের পাশেই রেস্টুরেন্টটা। আর হচ্ছে ডিনার অর্ডার দিয়েছিলাম চিকেন বিরিয়ানি আর নান আর হচ্ছে পনিরের একটা আইটেম, এই দিয়ে আজকে ডিনার করছি। তবে নানটা তো দুর্দান্ত, গার্লিক নান অর্ডার দিয়েছিলাম, দুর্দান্ত, কিন্তু বিরিয়ানিটা মোটামুটি, বিরিয়ানিটা খুব একটা টেস্ট নয়, কিন্তু নানটা খুব ভালো ভালো। আপনারা আগ্রা পৌঁছে হোটেলে ঢুকে হোটেলেই বসে থাকবেন না, আমি বলবো রাত্রিবেলাটা একটু আগ্রা শহরটা হেঁটে হেঁটে ঘুরে দেখুন, বেশ ভালো লাগবে। আমরা হেঁটে হেঁটে ঘুরে দেখলাম আগ্রা শহরটা, বেশ ভালো লাগলো। আপনাদের উদ্দেশ্যও বলছি, আপনারাও হোটেলে বসে না থেকে একটু 1-1.5 ঘন্টা একটু ঘুরে ঘুরে দেখুন, খুব ভালো লাগবে। আপনারা যদি এই হোটেলে থাকেন তাহলে একটা কথা বলবো, আপনারা যদি মনে করেন যে রাত্রি 11টা 12টা 1টা অবধি বাইরে কাটাবেন তারপর হোটেল আসবেন, তাও কিন্তু আসতে পারবেন, কারণ এই হোটেলটি হচ্ছে 24 ঘন্টাই খোলা থাকে। এখন বাজে রাত্রি 11:30। আগামীকাল আমরা বেরোবো আগ্রা সাইটসিইং উদ্দেশ্যে, সেই ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই। আগামী পর্বের ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখুন। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।